আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, বর্ষার মরশুমে বন্ধ ছিল দেশপুরের বাইরে মন্ত্রিসভার বৈঠক আয়োজন, তবে শীতে ফের মন্ত্রিসভার বৈঠক বসবে দেশপুরের বাইরে। সোমবার মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী নভেম্বরে তিনসুকিয়া, ডিসেম্বরে লখিমপুর এবং জানুয়ারিতে নগাঁওয়ে বসবে মন্ত্রিসভার বৈঠক। প্রতিটি বৈঠকের জন্য 5 লক্ষ টাকা করে দেওয়া হবে জেলা কমিশনারকে। এছাড়া মন্ত্রিসভার বৈঠক আয়োজনে অতিরিক্ত আর কোনো ব্যয় করতে পারবে না জেলা প্রশাসন। দিশপুরের বাইরে মন্ত্রিসভার বৈঠক বসানোর যৌক্তিকতা নিয়ে যেমন প্রশ্ন রয়েছে, তেমনই কোটি কোটি টাকা ব্যয়ের অভিযোগ রয়েছে। তবে সরকারের পক্ষ থেকে বারবার দাবি করা হয় মন্ত্রিসভার বৈঠক আয়োজনে তেমন কোনো ব্যয় হয় না, সার্কিট হাউস কিংবা আইবি এসবের সংস্কার করা হয় যা জেলার সম্পদ হয়ে থাকে। সোমবারও মন্ত্রিসভার বৈঠকে গৃহীত সিদ্ধান্ত জানাতে গিয়ে জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী জয়ন্ত মল্লবরুয়া এটাই শুনিয়েছেন। তিনি বলেন, মন্ত্রিসভার বৈঠক আয়োজনে তেমন কোনো ব্যয় হয় না, কিন্তু সার্কিট হাউস, আইবি, বন বিভাগের বাংলো ইত্যাদির সংস্কার করা হলে সেটাকে মন্ত্রিসভার বৈঠকের ব্যয় হিসেবে দেখানো হয়। তবে এবার মন্ত্রিসভার বৈঠকের জন্য আলাদা করে সার্কিট হাউস, আইবি ইত্যাদির সংস্কার করা হবে না, নিয়মিত যেসব সংস্কার চলে সেসব চলবে, তবে অতিরিক্ত কোনো ব্যয় করা হবে না বৈঠকের জন্য। সাধারণ লোক যেভাবে থাকেন মন্ত্রীরাও সেভাবেই থাকবে। মন্ত্রী মুখ্যমন্ত্রীর জেলা সফরেও ব্যয় সংকোচনের নীতি নেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর জেলা ভ্রমণে জেলার নাজারত বিভাগ থেকে অতিরিক্ত ব্যয় করা যাবে না, মন্ত্রীরা জেলা সফরে গেলে নিজেরাই ব্যয় করবেন। মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে প্রয়োজনে ব্যয় রিইম্বার্সমেন্ট করা হবে, তবে মন্ত্রীর ভ্রমণের নামে অতিরিক্ত ব্যয় করতে পারবে না জেলা প্রশাসন। মন্ত্রিসভার বৈঠকে সোমবার আসামমালা 2 প্রকল্পের অধীনে আরও 1000 কিলোমিটার সড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রী জানান, গতবার আসামমালা প্রকল্পের অধীনে যেমন গুরুত্বপূর্ণ সব সড়ক নির্মাণ করা হয়েছে, এবারও আসামমালা 2 প্রকল্পের অধীনে হাই স্পিড ইকোনমিক করিডোর নির্মাণ করা হবে। এর জন্য 3000 কোটি টাকার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। তাছাড়া নাবার্ডের অর্থ সাহায্যে IRDF 29 অধীনে রাজ্যে 90টি গ্রামীণ সড়ক নির্মাণ এবং 4টি সেতু আপগ্রেডের জন্য 950.45 কোটি টাকা মঞ্জুরি দেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। কাজিরাঙ্গা অভয়ারণ্য ভ্রমণে বিচারপতিদের থাকার সুবিধার জন্য একটি জুডিশিয়াল গেস্ট হাউস নির্মাণ করা হবে, এর জন্য 7 বিঘা 2 কাঠা জমি বরাদ্দ করার সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। অপরদিকে ই রিক্সার জন্যই করিমগঞ্জ শহরে যানজট সমস্যা বাড়ছে। পুরসভার তরফে জেলা শাসক পুলিশ সুপারকে এ বিষয়ে হস্তক্ষেপের অনুরোধ জানিয়েও কাজের কাজ হয়নি। জেলা শাসকের কনফারেন্স হলে সভা করে সিদ্ধান্ত নেওয়ার পরও সেটা আর কার্যকরী হয়নি। এবার ই রিক্সা নিয়ে সরব হলেন ASTC চেয়ারম্যান মিশন রঞ্জন দাস। সোমবার ই রিক্সা নিয়ে সিদ্ধান্ত গ্রহণের দাবি জানিয়ে তিনি জেলা শাসকের কাছে একটি স্মারকপত্র পেশ করেছেন। এতে তিনি স্পষ্টভাবে জোর বিজোর পদ্ধতিতে একদিন পরপর ই রিক্সা চালানোর ব্যবস্থা করতে বলেছেন, সেই সঙ্গে নতুন ই রিক্সার রেজিস্ট্রেশন বন্ধ রাখার অনুরোধ জানিয়েছেন। শহরের ট্রাফিক জ্যাম সম্পর্কে তিনি বলেন, এই জ্যাম DC অফিসের কাছ থেকে SBI রামকৃষ্ণ মিশন, সন্তর্বাজার, করিমগঞ্জ কলেজ, ইয়ত স্কোয়ার হয়ে সেনকো পেট্রোল পাম্প পর্যন্ত রাস্তায় নিয়মিত হয়ে থাকে। টেলিফোন এক্সচেঞ্জ থেকে সুভাষ মিলনী ক্লাব হয়ে AOC পেট্রোল পাম্প ও AOC পয়েন্ট থেকে রেলগেট পর্যন্ত রাস্তায়। যানজটের মূল কারণ অত্যাধিক হারে ই রিক্সার চলাচল। এই পরিপ্রেক্ষিতে ওই রুটগুলোতে একদিন পরপর জোর বিজোর নম্বরের ই রিক্সা চলাচল করলে যানজট সমস্যার কিছুটা সমাধান সম্ভব বলে তিনি জেলা শাসককে জানিয়েছেন। আপাতত পরীক্ষামূলকভাবে এই প্রক্রিয়া শুরুর পক্ষে মতামত ব্যক্ত করেছেন মিশন রঞ্জন দাস। স্মারকপত্রে আরও বলা হয়েছে, জেলা সদরের প্রায় 50 জন ই রিক্সা মালিক তাদের ঠিকানা ও মোবাইল নম্বর সহ তার দ্বারস্থ হয়েছেন। ই রিক্সা প্রথম যখন শহরে চলাচল শুরু করে তখন সেগুলো কেনা হয়েছিল। ওই ই রিক্সাগুলোতে 33 নম্বর না থাকায় রেজিস্ট্রেশন হয়নি। বিষয়টি নিয়ে মিশন রঞ্জন পুরপতি রবীন্দ্র দেবের সঙ্গে কথা বলেছেন। পুরপতি সহযোগিতার আশ্বাস দিলেও রেজিস্ট্রেশন নম্বর দেওয়া অসম্ভব বলে জানিয়েছেন, তবে আধিকারিক পর্যায়ে তাকে এজন্য সহযোগিতা করলে তিনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন। এজন্য ASTC চেয়ারম্যান জেলা শাসকের হস্তক্ষেপ চেয়েছেন। পরবর্তী খবরটি হলো, রাজ্যের আবাসিক ও নগর উন্নয়ন বিভাগ থেকে সেপ্টেম্বর মাসে মিউনিসিপাল প্রপার্টি ট্যাক্স চ্যালেঞ্জ বেসড মিউনিসিপাল বোর্ড অনুষ্ঠিত হয়। এতে রাজ্যের 30,000 থেকে কম জনসংখ্যার পুরসভার আবাসিক সম্পত্তির কর সংগ্রহে বদরপুর পুরসভা প্রথম স্থান দখল করেছে। পাশাপাশি বাণিজ্যিক হোল্ডিংয়ের কর সংগ্রহেও রাজ্যের মধ্যে বদরপুর পুরসভা শ্রেষ্ঠ স্থান দখল করেছে।
উল্লেখ্য সেপ্টেম্বর মাসে অর্থাৎ সম্পত্তি কর আদায় চ্যালেঞ্জ মাসে বদরপুর পৌরসভার আওতাধীন হোল্ডিং উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এই বৃদ্ধি বাণিজ্যিক এবং আবাসিক উভয় সম্পত্তির হোল্ডিংকে একটি ব্যাপক মূল্যায়নের নামে চিহ্নিত করে, ফলস্বরূপ কর আদায়ের প্রচেষ্টাও যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। এই সাফল্য বদরপুর পৌরসভাকে গোটা রাজ্যের মধ্যে সম্পত্তি কর সংগ্রহে সম্মানিত স্থান দিয়েছে। এই সম্মানের জন্য সংশ্লিষ্ট শাখার সবাইকে ধন্যবাদ জানানো হয়েছে এবং আগামী দিনেও এই প্রয়াস অব্যাহত থাকবে বলে বদরপুর পৌরসভা থেকে এক বার্তায় জানানো হয়েছে। অপরদিকে দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে পালন করতে বেশ কিছু নিয়ম নীতি বেঁধে দিল প্রশাসন। এ উপলক্ষে সোমবার দুপুরে নীলামবাজারে সার্কল অফিসারের আহ্বানে তারিখ কার্যালয়ে বৃহত্তর এলাকার প্রবীণ নাগরিক, বিভিন্ন পূজক কমিটির সদস্য, সরকারি বিভিন্ন বিভাগের কর্মকর্তা, পুলিশ প্রশাসন ও রাজনৈতিক নেতৃবর্গের উপস্থিতিতে জরুরি বৈঠক হয়। বৈঠকে দীর্ঘ আলোচনার পর শারদোৎসব পালন নিয়ে সরকারের দেওয়া এসওপি সবাইকে জানিয়ে দেন সার্কল অফিসার সাজ্জাদ হোসেন সহ ডিডিএম এর নীলামবাজার সার্কলের ফিল্ড অফিসার মান্না দে। সার্কল অফিসারের পৌরোহিত্যে অনুষ্ঠিত বৈঠকে জানানো হয়, এবারের সরকারি নির্দেশিকা এলাকার প্রতিটি সর্বজনীন কমিটিকে পুজো আয়োজনের জন্য স্থানীয় প্রশাসন থেকে আগাম অনুমতি নিতে হবে। মণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগের জন্য স্থানীয় এপিডিসিএল এর কার্যালয় থেকে নিতে হবে অনুমতিও। এছাড়া পুজোর দিনগুলোতে জরুরিকালীন পরিস্থিতির জন্য মেডিকেল টিম, অ্যাম্বুলেন্স ও অগ্নি নির্বাপক বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়। সবাই উপস্থিত অনেকেই অভিযোগ করেন জেলা আবগারি বিভাগের নিষ্ক্রিয়তায় উৎসবের দিনগুলোতে বিভিন্ন এলাকায় মদ্যপদের দৌরাত্মে জনগণ নাজেহাল হন, কিন্তু বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের পাওয়া যায় না। পুজোর মরশুমে দক্ষিণ করিমগঞ্জের প্রতিটি গ্রামীণ বাজারে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দামও বেড়ে গেছে, এসব নিয়ন্ত্রণে ব্যর্থ জেলা খাদ্য ও উপভোক্তা বিভাগ। এছাড়া জাতীয় সড়কের দুই পাশে মার্কেট এলাকায় ফুটপাত নির্মাণ করলেও দীর্ঘদিন ধরেই জবরদখলকারীদের কব্জায় রয়েছে ফুটপাত। এসব বিষয় নিয়ে সরব হন বক্তারা। তাদের দাবি, পুজোর আগে নীলামবাজার মার্কেটের ফুটপাত দখলমুক্ত করতে হবে, জাতীয় সড়কের উপর যেখানে সেখানে লরি থামিয়ে মাল লোড আনলোড বন্ধ করতে হবে। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় নীলামবাজার পুরনো স্টেশন রোড সংস্কার সহ বাজারের প্রতিটি জায়গায় আলোর ব্যবস্থা করা, দশমীতে কালীবাড়ি লঙ্গাই নদীর বিসর্জন ঘাট সাফাই করা সহ অপ্রীতিকর ঘটনা এড়াতে নৌকা ও অগ্নি নির্বাপক বাহিনীকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। শুধু তাই নয়, প্রতিমা বিসর্জনের পর কোনো ধরনের বাজি পটকা না পোড়াতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা, পানীয় জল সহ ফার্স্ট এইড মজুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী শিপ্রাগুন, বিজেপি মণ্ডলের উপসভাপতি দীপঙ্কর দাস প্রমুখ। পরবর্তী খবরটি হলো হাইলাকান্দি জেলার জিপি কার্যালয় এবং হাইলাকান্দি পৌরসভা ও লালা পৌরসভার সাব ইউএলবিতে রাখা অমৃত কলসগুলো সংশ্লিষ্ট উন্নয়ন খণ্ড এবং পৌরসভায় নিয়ে আসার দ্বিতীয় দিন সোমবার আলগাপুর ব্লকের অধীন 13টি জিপির ব্লকে আনা হয়। সোমবার শোভাযাত্রা করে আলগাপুর ব্লক কার্যালয়ে অমৃত কলসগুলো নিয়ে আসা হয়। এ উপলক্ষে সোমবার আলগাপুর ব্লক কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় বক্তারা হাইলাকান্দি জেলার অমৃত কলস নিয়ে জনসাধারণের শোভাযাত্রা গণ আন্দোলনের রূপ নিয়েছে বলে অভিমত প্রকাশ করেন। বক্তব্য পেশ করেন বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী, জেলা শাসক নিসর্গ হিবারে, জেলা পরিষদের সিইও জয়দীপ শুক্লা, এডিসি কিমচিন লঙ্গাম। অমৃত কলস নেবার জন্য হাইলাকান্দি জেলা প্রশাসন থেকে সূচি ঘোষণা করা হয়েছে। আজ বেলা 11টায় দক্ষিণ হাইলাকান্দি ব্লকের জিপিগুলোয় এবং দুপুর 1টায় কাঠলিচুলা ব্লকের জিপিগুলোয় শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। এরপর 14 অক্টোবর বেলা 11টায় লালা পৌরসভায় এবং বিকেল 3টায় হাইলাকান্দি পৌরসভায় শোভাযাত্রা বের করা হবে অমৃত কলস নিয়ে। হাইলাকান্দি ব্লকের জিপি থেকে অমৃত কলস নিয়ে শোভাযাত্রা বের হবে 15 অক্টোবর বেলা 11টায়। অপরদিকে 2024 সালের 16 ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষার শুরুর দিন ঘোষণা করল সেবা। সেবার ঘোষণা অনুযায়ী 2024 সালের মাধ্যমিক পরীক্ষা 16 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে 4 মার্চ পর্যন্ত চলবে। পরীক্ষা প্রতিদিনই সকাল 9টা থেকে শুরু হবে, দুপুর 12টা পর্যন্ত চলবে, আবার দুপুর 1:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত চলবে। অপরদিকে লোকসভা নির্বাচনের আগে 5 রাজ্যের বিধানসভা নির্বাচনকে সেমিফাইনাল ম্যাচ হিসাবেই দেখছে রাজনৈতিক মহল। সেই 5 রাজ্য অর্থাৎ মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, তেলেঙ্গানা এবং মিজোরাম বিধানসভা নির্বাচনের দিনক্ষণ সোমবার ঘোষণা করল কেন্দ্রীয় নির্বাচন কমিশন। 7 নভেম্বর থেকে শুরু হচ্ছে নির্বাচন পর্ব, 5 রাজ্যের ভোটের ফলাফল প্রকাশ হবে 3 ডিসেম্বর। এদিন দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার ভোটের দিনক্ষণ ঘোষণা করেছেন। নির্বাচন কমিশন জানিয়েছে মিজোরামে 7 নভেম্বর, মধ্যপ্রদেশে 17 নভেম্বর, রাজস্থানে 23 নভেম্বর ও তেলেঙ্গানায় 30 নভেম্বর বুট হবে। অর্থাৎ এই 4টি রাজ্যে এক দফাতেই বুট হবে, শুধুমাত্র ছত্তিশগড়ে 2 দফায় বুট হবে।
माओवादी समस्यार कारण सेखाने एक दफाते बुट होच्छे ना निरापत्ताजनित कारण। कमिशन जानिये 7 और 17 नवेम्बर यह दुटी पर्याये बुट होबे छत्तीसगढ़े। पांचटी राज्यर मध्य राजस्थान छत्तीसगढ़ और मध्यप्रदेशे कॉग्रेस और बीजेपी मध्य सरासरि लड़ाई होच्छे। तेलेंगाना बीआरएस कॉग्रेस और बीजेपी मध्य त्रिमुखी प्रतिद्वंदिता होबे। अन्यदिके मिजोरामे क्षमतासीन मिजू नैशनल फ्रंटेर संगे लड़ाई होबे कॉग्रेसेर। एई पांच राज्यर बुटेर फलाफल लोकसभा बुटेर फलके प्रभावित करबे बोले राजनीतिक कारबारीरा मने करछेन। गत विधानसभा निर्वाचने मध्यप्रदेश राजस्थान और छत्तीसगढ़े जीते क्षमताय आसे कॉग्रेस। जदिओ निर्वाचनेर प्राय बछर देड़ेक परे मध्यप्रदेश तत्कालीन कॉग्रेस नेता ज्योतिरादित्य सिंधियार नेतृत्व बेश कयेकजन विधायक दलबदल करे बीजेपी जोग देवाय सेखाने सरकार परिवर्तन हय। अन्यदिके तेलेंगाना फेर क्षमताय आसे तेलेंगाना राष्ट्रीय समिति जा एखन नाम परिवर्तन हये बीआरएस हयेछे। आर मिजोरामे क्षमताय रयेछे एनडीए शिविरे थाका मिजो नैशनल फ्रंट। এই পরিস্থিতিতে মধ্যপ্রদেশে বিজেপি ক্ষমতা ধরে রাখার পাশাপাশি রাজস্থান ও ছত্তিশগড়ের ক্ষমতায় আসতে পারে কিনা তা নিয়ে রাজনৈতিক মহলে সবচেয়ে বেশি কৌতূহল রয়েছে। এর মধ্যে রাজস্থানে প্রতি পাঁচ বছর অন্তর সরকার পরিবর্তন হওয়ার রেওয়াজ রয়েছে। সেই জায়গা থেকে মধ্যপ্রদেশে ক্ষমতা ধরে রাখার পাশাপাশি রাজস্থানে বিজেপি ক্ষমতায় আসছে বলে নিশ্চিত গেরুয়া শিবির। তেলেঙ্গানায় বিজেপি আগের থেকেই অনেকটা শক্তি বাড়িয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বহুদিন ধরেই দক্ষিণের এই রাজ্যটিকে পাখির চুপ করেছেন। সেই সূত্রে বিজেপির গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক হয়েছে তেলেঙ্গানার রাজধানী হায়দরাবাদে। বিজেপির দাবি তেলেঙ্গানা এবার তারা ক্ষমতায় আসবে আর মিজোরামের সরকারের বদল হবে না বলে রাজনীতির কারবারিদের একাংশের ধারণা। আর ছত্তিশগড়ে গতবার বিজেপির ফল খুব খারাপ হলে এবার তারা কংগ্রেসের সঙ্গে সামনে পাল্লা দিচ্ছে, তাই হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে ছত্তিশগড়ে। নির্বাচন কমিশন জানিয়েছে রাজনৈতিক দলগুলির যে সমস্ত প্রার্থীদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ রয়েছে তাদের নাম পরিচয় ভোটারদের সামনে আনতে হবে সংশ্লিষ্ট দলগুলিকে। এদিকে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের পাশাপাশি 7 নভেম্বর নাগাল্যান্ডের একটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনও অনুষ্ঠিত হবে, সেটিরও ফল প্রকাশ হবে 3 ডিসেম্বর। আজকে